এটা প্ৰশ্ন কৰিম, ৰাহুল গান্ধীজীয়ে এইসব জবাব দিব লাগিব। নম্বৰ ওৱান, অসমৰ মুছলমানসকলৰ মাতাত বাংলাদেশী প্ৰথমবাৰ কোন চিফ মিনিষ্টাৰে লিখিছিল এছেম্বলিৰ ভিতৰত? হি ৱাজ হিতেশ্বৰ শইকীয়া ছাৰ। তেখেত কৈছিল বোলে 30 লাখ বাংলাদেশী অসমৰ ভোটৰ লিষ্টত আহি সোমাইছে। সেইদিনৰ পৰা আমাৰ অসমৰ মুছলমানৰ মাথাত বাংলাদেশী লিখা হৈছে। এক মাহৰ ভিতৰত দিল্লীত কংগ্ৰেছৰ চৰকাৰ, প্ৰকাশ জয়ছৱালজী হোম মিনিষ্টাৰ, তেখেত এনাউন্স কৰিছে বোলে ন ইট ৱাজ এ ৰং ষ্টেটমেণ্ট বাই শইকীয়া ছাৰ। সহি ষ্টেটমেণ্ট হ'ল যে 80 লাখ মুছলিম বাংলাদেশী আহি অসমত সোমাইছে। 80 লাখ, বুঝি পাইছে নেকি? মতলব সেই টাইমত বোধ হয় 90 না 1 লাখ 1 কোটি মুসলমানই আছিল। 80 লাখ কই দিছে বোলে বাংলাদেশ আহি হয়েছে। মতলব গোটে অসমৰ মুসলমান সকল কংগ্রেসের চিফ মিনিষ্টারে, কংগ্রেসের হোম মিনিষ্টারে ডিক্লেয়ার করে দিছে বাংলাদেশ। তার পিছতো 75 বছর ভিতর 55 বছর উপর কংগ্রেসের রাজত্ব করেছে অসম। এক মিনিট প্লিজ প্লিজ, দ্য কোয়েশ্চেন ইজ কামিং, ইউ ক্যান আস্ক, আই উইল রিপ্লাই ইউ, জাস্ট ওয়েট ফর সাম মিনিটস, ধৈর্য ধরো। তার পিছত আজি মই রাহুলজি খুদিম আমার অসমের রাস্তাঘাটের কি হালত আছে। আফটার 60 ইয়ার্স অফ কংগ্রেস রুলিং, আই এম স্পিকিং ইংলিশ বিকজ রাহুল গান্ধীজি অসমে তো নবুঝে কি কন্ডিশন আছে। বিজেপিও মাত্র 10 বরস হওয়া নাই, এজিপিয়ে 10 বরস করেছে, শরৎ সিনহা সাহেবে 2.5 বরস করেছে, বাকি তো কংগ্রেসেই করেছে। আজি লৈকে কংগ্রেসে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিব পারিছে নেকি অসমত? নো, ফেইল, আজি লৈকে নাই, টিল নাও নট দে পিওর ড্রিঙ্কিং ওয়াটার দিব পারা নাই। স্কুল যিমান আমার লাগে অসমত ল'ৰা ছোৱালীৰ, স্পেশালি মুসলিম এরিয়াত দিব পারিছে নেকি? নো, আনসার ইজ নো। টিচার দিব পারিছে নেকি? আনসার ইজ নো। এন্ড স্পেশালি অল দিস সাবজেক্ট উই আর দ্য মুসলিমস অফ আসাম, উই আর নেগলেক্টেড ফ্রম লাস্ট 75 ইয়ার্স ইন আসাম। আফটার দ্যাট উই ওয়ার ভোটিং টু কংগ্রেস অগেন এন্ড অগেন, আওয়ার 100% পিপল ওয়ার ওয়েটিং ভোটিং ফর দেম, এন্ড আফটার গেটিং চিফ মিনিস্টার্স কুর্সি দে ওয়ার মোর এন্ড মোর মিনিস্টার্স অফ মুসলিমস অলসো, দে হ্যাভ অলসো নট ডান এনিথিং। আজি লৈকে আজ তক ফ্লাড এন্ড ইরোশন কা সমস্যা সমাধান নেই হুয়া, করোড়ো লোক কা আবাদি ইধর সে উধর হো গিয়া। রাহুল জি, আপকে কংগ্রেসিও সে পুছ কে ইসকা ক্যা জবাব হে? কিতনা করোড় রুপিয়া ইসকে লিয়ে সেন্ট্রাল সে আয়া ওর পয়সা গয়া কহাঁ? ইয়ে যো আপকে সামনে মিনিস্টার ঘুমেঙ্গে, ইন লোগো সে পুছিয়ে কি ও পয়সা কহাঁ গয়া? 10% ভি কাম নেই হুয়া আজ তক, 5% ভি কাম নেই হুয়া। ওয়াই ভোজ দেন দিস? ইয়ে যো আপকে সামনে মিনিস্টার লোগ আয়েঙ্গে ঘুমেঙ্গে, ইন লোগো সে পুছিয়ে কি ইন লোগো কা বম্বে, দিল্লি, মাদ্রাস, ক্যালকাটা, কিতনা বড়া বড়া প্রপার্টি বানায়া ইন লোগো নে, বড়ে বড়ে হোটেল বনায়ে, 5-স্টার হোটেল ইনকে নাম সে, ইয়ে তো বন সকা, লেকিন হম মুসলমানো কা গরিবো কা কুছ নেই বানা, ফির ভি হম মুসলমান ভোট দেতে রে। ইস আস্থা পর কি ইয়ে নেহরু জি কা পার্টি হে, কি ইন্দিরা জি কা পার্টি হে, কি হামারে সাথ ইনসাফ করেগা, দে উইল ডু জাস্টিস টু আর, বাট দে হ্যাভ নট ডান। ইভেন আফটার দ্যাট উই হ্যাভ ভোটেড ফর ইন রাজ্যসভা এন্ড লোকসভা ফর নরসিমা রাও জি, ফর মনমোহন সিং জি, ইন আসাম ফর তরুণ গগৈ জি, বাট দে হ্যাভ ডান নথিং। उसके बाद हमारे ऊपर डी वोटर लगाने वाले आसाम का पहला चीफ मिनिस्टर था पीके महंतो जी, 5 साल में उसने 98,000 लोगों के ऊपर डी वोटर लगाया। एंड आफ्टर कमिंग टू द पावर गोगोई जी इन 1 ईयर ही हैज इंक्रीज दिस अमाउंट टू 5 लाख। फिर भी हम लोगों ने उनको दूसरी मर्तबा जिताया, तीसरी मर्तबा जिताया। हमारे लिए उन्होंने डिटेंशन कैंप बनाया, हमारे बहु बेटियों के लिए, माँ बहनों के लिए, पूरे दुनिया में जिसने इतना बड़ा डिटेंशन कैंप नहीं, इतना बड़ा जेल खाना बनाया उन्होंने वालपाड़ा में उनको। आप आइए राहुल जी, हम आपको विजिट कराते हैं, आज आप देखिए 98% मुस्लिम उसके अंदर है कि नहीं। वाई, क्या हमारा पॉपुलेशन 98% है? ऑल इंडिया लेवल पर वी आर 18% ओनली, इन असम नॉट मोर देन 33-34%, इन जेल इन डिटेंशन कैंप वी आर 90%। व्हाई? अभी मैं मीटिंग में जाऊंगा और आज से राहुल जी के आने तक सारे मीटिंगों में मैं ये बात को दोहराऊंगा, मेरा और कोई एजेंडा नहीं। राहुल जी, हम आपसे इंसाफ चाहते, इंसाफ चाहते। आप आए, हमें बड़ी उम्मीद है, आप आ रहे, लोगों की भीड़ होगी, हमारे लोग भी जाएंगे। एक और चीज लाइट मूड में कह रहा हूँ, आप स्टिल यू आर यंग एंड जेनेटिक मैन एंड यू आर नॉट मैरिड ऑल्सो, यू आर सिंगल पर्सन। हमारी बहुत लड़कियां आपको देखने के लिए सुंदर सुंदर कपड़े पहन के मेकअप करके जाएगी। ऐसा हो सकता है कि पूरी दुनिया में राहुल जी घूमे, उन्हें कोई लड़की पसंद नहीं आई, हमारे आसाम की कोई बच्ची आपको पसंद आ जाए, अल्लाह करे कल आप हमारे आसाम के दामाद हो जाए, हम खुश हो जाएंगे, धन्य हो जाएंगे।
थैंक यू राहुल जी, खुदा हाफिज़।